দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার স্ত্রী মুখ নিশ্চিত বাণী সম্বলিত পূর্ণ গ্রন্থ শ্রীমদ ভগবদ গীতা গ্রন্থে চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে 5-8-9 শ্লোকে বলেছে, আমার তোমার অর্থ বহু জন্মগত, সে সকল জানি আমি, তুমি জানো না তো। আমি জন্মহীন অবিনাশী সর্বভূতেশ্বর, মম জন্ম তত্ত্ব পার্থ রহস্য বিস্তর, নিজ প্রকৃতিতে আমি অধিষ্ঠান করি, মায়া বলে সুকৌশলে নিজে দেহ ধরি, যখনই ধর্মের গ্লানি অধর্মের অভ্যুদয়, তখনই ধরাতে আমি নাশিতে দুর্বৃত্ত জল, সাধুদের পরিত্রাণ ধর্ম সংস্থাপন তরে, আসি আমি যুগে যুগে নানাবিধ অবতারে। আবার ঠিক ওই একই কথা একটু অন্যভাবে এবং ওই একই ভগবান একটু অন্য রূপে ও অন্য নামে যুগ উপযোগী হিসাবে আরো সহজ ও বিস্তারিতভাবে বর্তমান কলিযুগের শেষে কল্কি অবতার হয়ে যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর নকুল চন্দ্র 1321 সালের 8-ই আষাঢ় মহাভাব সমাধির অবস্থায় তার স্ত্রী মুখনিশ্চিত মহাভাব বাণী পূর্ণ পুঁথি গ্রন্থে 5ম দিবসে ভাব বাণীতে বললেন, আদিতে এক, ইচ্ছায় বহু, শেষে একা, তাই কল্কি। প্রথম ছিলাম নির্বিকার, কিছু ছিল না, তারপর হলেন বিকার, আবার ইচ্ছা নির্বিকার হতে, তাই অবতার কল্কি। আমার আমিগুলি কুড়িয়ে আবার পূর্ণত্ব প্রাপ্তি, দেখ তোদের জন্য কত ভাগ হয়েছি, কত মহাভাগ হয়েছি, কেবল কুড়িয়ে নিবি, আয় ছুটে আয়, তোরাই আমায় কুড়িয়ে নিবি, তোরা খোঁজ করিস জন্য আমি খোঁজ করি, আবার আমি খোঁজ করি বলে তোরা খোঁজ করিস। ঠিক একইভাবে 1324 সালের 27 চৈত্র মহাভাব সমাধি অবস্থায় তার স্ত্রী মুখনিশ্চিত মহাভাব বাণী পূর্ণ পুঁথি গ্রন্থে 7ষষ্ঠীতম দিবসে ভাববাণীতে বললেন, যখন তোরা সেই ব্রজলীলার নৃত্য রাসে মাতিস, তখন আমি প্রতি ঘটে ঘটে শ্রীকৃষ্ণ, আবার যখন তোরা নদিয়ার পথে ঘাটে বাটে হরিবোল হরিবোল বলে প্রেমে উন্মাদ হয়ে নৃত্য করিস, তখন সর্ব ঘটে আমি শ্রী চৈতন্য রূপে চৈতন্য দান করি, আমি আবার প্রেমময় রূপে সর্ব ঘটে প্রেম দান করি, আমি নিত্য সাক্ষী স্বরূপ, আমি শ্রীকৃষ্ণ, আমি শ্রী চৈতন্য, আমি রামকৃষ্ণ, আমি সব, আমি সব। যখন তুমি দাতা, তখন আমি তোমার সম্মুখে দীন ও দরিদ্র ভিখারী, যখন তুমি ভিখারী, তখন আমি দাতা, প্রতি মুহূর্তে মুহূর্তে নিত্য নিত্য তিলে তিলে মরেও আমার মরণ নাই, প্রতি মুহূর্তে মরি তাও আমি মরি না। জয়।